আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু দেখতে দেখতে কুরবানির ঈদ চলে এসেছে, কম বেশি কিন্তু সবার ঘরেই মাংস রান্না হবে। আর এই মাংস রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু নির্ভর করে মশলার উপর। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে স্পেশাল গরম মশলা তৈরি করে নেবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই মশলাটা তৈরি করে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যে কোনো মাংস রান্নায় কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন। গরম মশলা তৈরি করতে আমাদের যা যা লাগছে, জয়ফল নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কালো এলাচ, এটাকে অনেকে বড় এলাচও বলে থাকে, তারপর লাগছে লং, তারপর লাগছে দারুচিনি, সবুজ এলাচ বা সাদা এলাচ, এখানে নিয়েছি শাহী জিরা, তারপর নিয়েছি মৌরি, লাগবে কালো গোলমরিচ, তারপর নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ, তারপর নিয়ে নিয়েছি হোয়াইট টার্মেরিক, গ্রাম্য ভাষায় এটাকে পুমরাও বলে থাকে, নিয়ে নিচ্ছি ধনে, তারপর নিয়ে নিচ্ছি জিরা, আরও লাগছে তেজপাতা, জয়ত্রিক, আর নিয়ে নিয়েছি শুকনো লাল মরিচ। এই সকল মশলাগুলো দিয়েই আজকে আমি গরম মশলা তৈরি করব। এখানে আপনারা চাইলে হোয়াইট টার্মেরিকটা বাদ দিতে পারেন, এটা অপশনাল। আর বাকি সব উপকরণ কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু এটা একটা স্পেশাল মশলা। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিমাপগুলো বলে দিচ্ছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি জিরা, মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি গোটা ধনে, 1/4 কাপ নিয়ে নিচ্ছি সবুজ এলাচ, দারুচিনি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ, মৌরি নিয়ে নিচ্ছি 3 চা চামচ, শাহী জিরা নিয়ে নিচ্ছি 3 চা চামচ, কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি 2 চা চামচ, আর সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, 7 থেকে 8টা নিয়ে নিচ্ছি কালো বড় এলাচ, লং নিয়ে নিচ্ছি 2 চা চামচ, জয়ত্রিক নিয়ে নিচ্ছি 1 পিস, 5-6টা তেজপাতা এখানে আমি কুচি করে কেটে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি 7 থেকে 8টা, জয়ফল নিয়ে নিয়েছি 1টা, আর হোয়াইট টার্মেরিক বা পুমরা নিয়ে নিয়েছি এখানে আমি 5-6 পিস। এই সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নেব। যদি সম্ভব হয় মশলাগুলো একটু রোদে শুকিয়ে নেবেন, আর শুকিয়ে নিতে না পারলেও কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর মশলাগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, আর মশলা খুব বেশি ভাজা যাবে না। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মশলাগুলো হালকা ভেজে নিতে হবে। মশলাগুলো যখন মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলার আঁচটা একদম লোয়ে দিয়ে আমি এখানে মশলাগুলো প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মশলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটা ব্লেন্ডার জারে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি, আর ব্লেন্ডার করেই কিন্তু মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও পিষে নিতে পারেন। মশলাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো প্রায় হয়ে এসেছে, আমি আরও একটু ব্লেন্ড করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কত সুন্দর মিহি গুঁড়ো হয়ে গিয়েছে। এভাবে মশলা তৈরি করে রেখে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর গরম এই মশলাটা আপনাদের মাংসের স্বাদকে আরও দ্বিগুণ করতে সাহায্য করবে। আমার আজকের মশলা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি।
আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।